আপনি বলে দিলেন অধিকাংশের ভোটে আমি নির্বাচিত জনপ্রতিনিধি হত, আমি যা বলবো তা শুনতে হবে। অশ্বনী পাইছে মোটে 11টা, আর বাকিরা মিলে 89টি পেলেও ওটা কোনো দাম নেই। অধিকাংশের নামে সারা বিশ্বে চলছে সংখ্যালঘু শাসন। যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কোনো কাজ করো, তার আনুগত্য করো, মেনে চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করবে। কারণ মানুষ তো ধারণা ভিত্তিতে কথা বলে, মানুষের ধারণা অধিকাংশ সময় আল্লাহর বিধানের বিপরীত হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এবার আসেন আর একটা ধোকা, আমরা বলছি অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ লোক যা বলে সেটা সাধারণত আমরা মেনে নিই। কোনো কিছু কাজ করার সময় অধিকাংশ যা বলে মিটিংয়ে সেটার উপরে কিন্তু সিদ্ধান্ত হয়। আর এই যে একটা বিষয় যেটা সবাই মেনে নিচ্ছি, অথচ এটা যে অনেক সময় ধোকায় পরিণত হয় তা বাস্তব প্রমাণ এই। অধিকাংশের রায়ের ভিত্তিতে আমরা যখনই ওহির বিধানের বিপরীত কাজ করব, তখনই আপনার ওই অধিকাংশ রায়টা হবে শয়তানি ধোকা। দশটা দল ভোটে দাঁড়িয়েছে, নয়টা দল মিলে হয়েছে 89টা, আর একটা দল পেয়েছে 11টা। ওই 11টার থেকে যে যিনি ভোট পেলেন তিনি হবেন এমপি বা মেম্বার বা কি বলে ওটা চেয়ারম্যান বা কমিশনার, যাই বলেন আপনারা। তাহলে একটা ভোট বেশি হয়েছে, আপনি বলে দিলেন অধিকাংশের ভোটে আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হত, আমি যা বলবো তা শুনতে হবে। অশ্বনী পাইছে মোটে 11টা, আর বাকিরা মিলে 89টা পেলেও ওটা কোনো দাম নেই। ধোকা না পরিষ্কার? অধিকাংশ কারা? 89টা না, যেহেতু এক হতে পারে না, বিভিন্ন গ্রুপে বিভক্ত, কেউ 9 পেয়েছে, কেউ 7 পেয়েছে, কেউ 6 পেয়েছে, কেউ 10 পেয়েছে, 11 কেউ পায়নি, অতএব ওগুলো মিলে হয়ে গেল সব। ফলে এই অধিকাংশের নামে সারা বিশ্বে চলছে সংখ্যালঘু শাসন। আর সংখ্যা কখনো সত্য মিথ্যার মানদণ্ড নয়, আল্লাহ পাক অনেক আগেই বলে দিয়েছেন অইন তোতায় আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকু আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ পাক তার রাসূলকে সাবধান করে দিয়েছেন, খবরদার, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কোনো কাজ করো, তার আনুগত্য করো, মেনে চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত করবে। কারণ অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে, অধিকাংশ লোক আন্দাজে কথা বলে। এটাতে বোঝা যাচ্ছে আল্লাহর রাস্তা কখনো অধিকাংশ রাস্তার বিপরীত হতে পারে, অনুকূলে হতে পারে, কিন্তু বিপরীত হওয়াটাই স্বাভাবিক। কারণ মানুষ তো ধারণা ভিত্তিতে কথা বলে, মানুষের ধারণা অধিকাংশ সময় আল্লাহর বিধানের বিপরীত হয়। ধারণা কল্পনা কশ্চিন কালের সত্য মিথ্যার মানদণ্ড নয়, সে 100 লোক মিলে সেটা করুক, একজন লোক সেটা পারো, তাদের বিপরীতে একজন লোক যদি বলে আল্লাহর ওহির পক্ষে ওটি সত্য। এই বিষয়টি সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর ওহি, মানুষের রায় নয়। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, দেখো আল্লাহ আততে মানে আকল নাকল বান দেখি, যারা তাদের ওখানে আমরুহ ফুরতা, তুমি কখনই তার অনুসরণ করো না যারা আমাদের স্মরণ থেকে উদাসীন হয়ে গেছে। অকুলিল হাক্কু মির রব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা। খবরদার, হক আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে, হক মানুষের মাথা থেকে আসে না, অর্থাৎ প্রকৃত সত্য যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার সবাই পরামর্শ করেন, আলোচনা নেই, সমস্যা নেই, পার্লামেন্টে বসেন, আলোচনা করেন, স্পিকার বলে দেবে, আপনারা যতই লাফালাফি করেন, এই কোরআন, এই কোরআনের এই বিধানের বিপরীত হলে সব বাতিল। এ বলে ক্ষমতা স্পিকারের আছে, এ বলে ক্ষমতা প্রেসিডেন্টের আছে, এটুক বলে ক্ষমতা প্রধানমন্ত্রীর আছে, কারণ নাই। বিশৃঙ্খল হবে মনে করি তারা সত্য ধারা বানিয়েছেন। একই দলের লোক যদি প্রধানমন্ত্রী বিপরীত কিছু বলে তাহলে তার সংসদ সদস্য বাতিল, তো কী হলো এটা? একনায়কতন্ত্র হইল না পরিষ্কার? কিন্তু নাম দিচ্ছে কি গণতন্ত্র? এটা এক একটা শয়তানের ধোকা, সারা বিশ্ব চলছে এই নামে, আর আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছি সমানে, মিছিল যাচ্ছে দৌড়। মানুষ মরছে, যে মরছে সে জানে না কেন মরছে,